আবারও অসুস্থতার জন্য পিছিয়ে গেল জি বাংলার জনপ্রিয় প্রধান অভিনেত্রীর নতুন সিরিয়ালের প্রোমো। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। আমরা কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী তিয়াশা রয়, আর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। অগস্ট মাসের প্রথম সপ্তাহেই তার নতুন সিরিয়ালের প্রোমো আসবার কথা ছিল, তবে অসুস্থতার কারণে শ্যুট কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। তাই আশা করা হচ্ছিল যে অগস্টের মাঝামাঝি হয়তো তার সিরিয়ালের নতুন প্রোমো আসবে, তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিয়াশা। ভক্তদের কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী, আর সকলকে বলেছেন আগে সুস্থ হই, তারপর আবারও নতুন কাজ নিয়ে ফিরব। তার আগে সবাই আমার জন্য প্রার্থনা করুন যাতে সুস্থ হয়ে ফিরতে পারি। তো বন্ধুরা, একে চান তিয়াশা যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে পারে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি, আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।